আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটি স্কুলে, হাই স্কুল এবং কলেজে আমাদের যুবকদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে বাংলাদেশ যদি বড় কোনো যুদ্ধের সম্মুখীন হয়, তাহলে সাধারণ মানুষ যাতে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এর জন্য বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করার অফার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ক্ষেত্রে 18 বছর বয়স হলেই সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করতে চাচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত ভারতকে টার্গেট করেই এই পরিকল্পনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এর আগেও 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব করেন, কিন্তু ভারতের আপত্তির কারণে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এমনকি যে এই প্রস্তাব দিয়েছে তার প্রস্তাবের কারণে শেখ হাসিনা তাকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 2,20,000, কিন্তু সেটা ভারতের সাথে যুদ্ধ করার জন্য পর্যাপ্ত নয়। ভারতের সাথে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের কমপক্ষে 7 লক্ষ সেনাবাহিনীর প্রয়োজন হবে। কিন্তু বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেয়, তাহলে সৈন্য সংকট কমে যেতে পারে। এজন্য বাংলাদেশকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ যুদ্ধের সময় কাউকে পরিপূর্ণভাবে ট্রেনিং দেওয়া, যোদ্ধা বানানো সময় সাপেক্ষ। এক্ষেত্রে যদি আগে থেকেই শিক্ষার্থীদের ট্রেনিং দিয়ে যোদ্ধা বানানো হয়, তাহলে সেটি যুদ্ধের সময় অনেক কার্যকর হবে। এই পৃথিবীতে ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। ইসরায়েলে বসবাসরত যে কোনো নাগরিকের বয়স 18 হলেই তার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এই ক্ষেত্রে ছেলেদের জন্য 2 বছর এবং মেয়েদের জন্য 1 বছর বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ইসরায়েল নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সময়কালে দেশটির সেনারা প্রশিক্ষণার্থীদের ট্যাঙ্ক, কামান, আর্টিলারি সহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দিয়ে থাকেন, যার ফলে ইসরায়েলিদের চারদিকে শত্রু রাষ্ট্র থাকার পরও তাদের ওপর আরব দেশগুলো হামলা চালানোর সাহস পায় না। ইসরায়েলের মতো বাংলাদেশের চারদিকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরা, বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত এবং মিয়ানমার দুটো দেশই বাংলাদেশের শত্রু ভাবাপূর্ণ দেশ হিসেবে ভাবে। তাছাড়া ইসরায়েলের মতো বাংলাদেশের আয়তন ভারতের চেয়ে অনেক কম, এজন্য বাংলাদেশকে ইসরায়েলের মতো দক্ষ সামরিক কৌশল প্রণয়ন করতে হবে, তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে ভারতের। ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশটির জাতীয় পর্যায়ে অনেক নেতা মন্ত্রীরাও প্রায়ই বাংলাদেশের দখলের হুমকি দেয়। সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে বাংলাদেশের উপর হামলা হওয়ার আশঙ্কাটা মোটেও অমূলক নয়। বর্তমান বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের অধিকাংশই তরুণ। এই দেশপ্রেমিক তরুণদের সামরিক প্রশিক্ষণ দিলে যুদ্ধের মাঠে যে কোনো সময় তাদের কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশের তুলনায় ভারত অনেক শক্তিশালী একটি দেশ, ভবিষ্যতে একাধিক কারণে ভারত বাংলাদেশকে দখল করতে পারে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বীকার করে, কারণ পৃথিবীর 90% বেশি যুদ্ধ সংঘটিত হয় পার্শ্ববর্তী দেশের সাথে। তাই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে হলে লক্ষ লক্ষ সৈনিকের প্রয়োজন হবে। যখন বাংলাদেশের মানুষ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পাবে, তখন কোনো দেশ বাংলাদেশের উপর হামলা করার সাহস পাবে না, কারণ তখন পুরো দেশ গেরিলা যুদ্ধ শুরু করবে, যেটি ভারতের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। আর বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব করে বাংলাদেশ সেনাবাহিনী। পূর্ববর্তী সরকারের আমলে এই প্রস্তাবটি সরকার নাকচ করে দিলেও বর্তমান সরকার বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দি সর্বপ্রথম এই প্রস্তাব দেন। তবে ভারতের সেবাদাসী শেখ হাসিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, বরং তাকে মিথ্যা অভিযোগে শাস্তি প্রদান করে। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশের জনগণের মানুষ সামরিক প্রশিক্ষণ পেলে ভারতীয় জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়বে, যার কারণে ভারত বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে, সাধারণ নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বন্ধ করে দেয়। 2012 সালের দিকে শেখ হাসিনা যদি বাংলাদেশের এই প্রস্তাবটি গ্রহণ করত, তাহলে আজ বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ সামরিক প্রশিক্ষণের আওতাভুক্ত থাকত, এবং এইসব প্রশিক্ষণার্থীদের ভেতর থেকে অনেকেই পেশাদার দক্ষ সৈনিক বের করা যেত। তবে শেখ হাসিনার সম্মতি না দেওয়া এবং ভারতীয় ষড়যন্ত্রের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি, কারণ ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র হিসেবে থাকুক, যেটা তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কার্যকরী। সম্প্রতি সময়ে ভারত জাতীয় সংসদের অগ্নিবীর প্রকল্প নামে একটি আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী ভারতের যে কোনো নাগরিক 4 বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবে। ভারত যখন চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, তখন ভারতের প্রায় 33 লক্ষ সৈন্য প্রয়োজন হবে, আর এই সৈন্যের
ঘাটতি পূরণের জন্য অগ্নিবীর প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। যুদ্ধকালীন সময় এই প্রকল্প থেকে সেনা নিবে ভারত সরকার, অর্থাৎ নিজেকে নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত যা যা প্রয়োজন সব কিছুই করছে। অপরদিকে বাংলাদেশে এরকম প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশের একমাত্র স্বাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীকে বহু বছর ধরেই ভারত নিজেদের কবজায় রাখার চেষ্টা করছে, তবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটিকে কখনোই সফল হতে দেয়নি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সাধারণ নাগরিকদের মাঝে সামরিক ট্রেনিং প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে যুদ্ধকালীন সময় সৈন্য সংকট কাটানোর পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং জাতীয় দায়িত্ববোধ জাগরণ সৃষ্টি হবে। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের তরুণ সমাজ বীর দর্পে ঝাঁপিয়ে পড়বে শত্রুপক্ষের ওপর। বাংলাদেশের তরুণদের জন্য 6 মাস থেকে 1 বছরের মধ্যে সরাসরি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। প্রথম কয়েক মাস মৌখিক সামরিক প্রশিক্ষণ এবং পরবর্তী মাসে বিশেষায়িত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। মৌলিক প্রশিক্ষণের মধ্যে রয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ, মার্চিং, প্রাথমিক চিকিৎসা, দলগত কাজ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী ইত্যাদি। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি সুঅবস্থানে রয়েছে যার আশেপাশে কোনো মুসলিম দেশ নেই, ফলে বাংলাদেশের সঙ্গে ভারত কোনো প্রকার যুদ্ধে জড়িয়ে পড়লে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে এগিয়ে আসতে পারবে না। তাই নিজেদের যুদ্ধের সক্ষমতা নিজেদেরই অর্জন করে রাখতে হবে। যুদ্ধকালীন সময় পর্যাপ্ত অস্ত্রের মজুদ রাখতে হবে। ভারতীয় আগ্রাসনের মোকাবেলার সর্বদাই প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের অবসরপ্রাপ্ত যেসব সেনাবাহিনীর কর্মকর্তা আছেন তাদের তত্ত্বাবধানে প্রতিটি স্কুল কলেজের সামরিক প্রশিক্ষণ প্রদান করা গেলে বাংলাদেশের বিশাল একটি বাহিনী গড়ে উঠবে। তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, কারণ দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে বিপুল পরিমাণ বাজেটের প্রয়োজন হবে। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট 42,000 কোটি টাকা, যার অধিকাংশই ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতন ভাতায়। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করতে হবে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জনগণ দেশপ্রেমিক, যার ফলে বিনা পারিশ্রমিকে সামরিক ট্রেনিং নিতে বাংলাদেশের তরুণ দেশপ্রেমিক জনগণদের দ্বিধাবোধ করবে না বলে আশা করা যায়। দেশের স্বার্থে বাংলাদেশের তরুণ দেশপ্রেমী জনতা সবসময় প্রশিক্ষণ গ্রহণ করতে উৎসাহী হবে। তার পাশাপাশি ভারতের শত্রু দেশগুলো বিশেষ করে চীন পাকিস্তানের সাথে কৌশলগত সহযোগিতা বাড়াতে হবে। তো বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয়, বয়স 18 হলেই তাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া উচিত? আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এটা ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।